अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠিক আছে, তাহলে আমরা আসছি, একবার নিজেরা কথা বলে নি, তারপরে আপনাদের খবর দেব। আসুন আসুন। বড় মেয়ে জ্যোতির ঘুঙুর, ও ছোট বাচ্চাদের নাচ শেখায়। তুমি চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমার তো মনে হয় না এই বিয়েটা আর হবে। মা, তোমার এই ব্যাপারের জন্য আফসোস করার কোনো প্রয়োজন নেই, আর না তো আমার। মিথ্যের উপর আধার করে সম্পর্ক তৈরি হয় না মা। আজ যদি আমি মিথ্যে বলে এই বিয়েটা করি, তাহলে এই সম্পর্কটা কালকে ভাঙবেই, আর তার প্রমাণ তোমার চোখের সামনে বাড়িতেই রয়েছে। আই এম সরি দিদি, আমি সেটা বলতে চাইনি। জানি না আমি কেন এসব কথা বলে ফেললাম, কিভাবে বললাম দিদি। কিন্তু তুই একটা কথা জানিস, তোর ভাই তোর জন্য কোনোদিনও খারাপ কিছু ভাববে না রে দিদি। জানি আমি, কিন্তু তুই কোনো কিছুর জন্য নিজেকে দোষী ভাবিস না। সত্যি কটু হতে পারে, কিন্তু সারা জীবনের মিথ্যের থেকে তো অনেক ভালো। সত্যি কথা বলতে আজ আমি খুব খুশি হয়েছি, তুই কোনো কিছু না ভেবে কাউকে ভয় না পেয়ে সত্যিটা বলেছিস। দীপুর জন্য আমি মিথ্যে বললাম, আর আমি খারাপ হলাম। যদি সম্বন্ধটা পাকা হতো, দীপুর জীবনটা পাল্টে যেত। আমার কোনো আফসোস নেই পদ্মা, দীপু যা করেছে ঠিক করেছে। তাই নাকি? তাহলে তুমি ওটা মানছো যে আমি মিথ্যে বলে ভুল করেছি? তুমি কি জানো আজকালকার দিনের মেয়েরা ওই ছেলেকে বিয়ে করে না যার ঘাড়ে দায়িত্ব আছে? আর আমাদের দীপুর কাঁধে বাড়ির দায়িত্ব তো ছেড়েই দাও, দুটো বোনের দায়িত্ব অবধি রয়েছে, আর সেটা আদৌ শেষ হবে কিনা জানি না। তুমি বলো না, তুমি তোমার মেয়ের বিয়ে এইরকম বাড়িতে দেবে যে বাড়িতে দুটো মেয়ে বিয়ের পরেও বাপের বাড়িতে থাকে? এখন এইসব কথার কোনো মানে নেই পদ্মা। বিয়ের আগে যদি যদি ব্রজর সঙ্গে বন্ধুত্ব না বাড়াতো, তো আজকে এই দিন দেখতে হতো না। পদ্মা, যদি পুরনো কথা নিয়ে তোমার এতই আফসোস থাকে, তাহলে তুমি তো আমার মতো অকর্মণ্যকে দোষী মনে করছো। যদি আমি আজও কাজ করতে পারতাম, নিজের পরিবারকে ভরণ পোষণ করতে পারতাম, তবে জ্যোতিকে আর ডান্স করতে যেতে হতো না, আর ব্রজর সঙ্গে দেখাও হতো না, আর ব্রজ সুষমাকে দেখতে পেত না,
দীপুর বিয়েতে কোনো বাধা পড়ত না, সবকিছু ঠিকই থাকত। কোথা থেকে কি সব কথা টেনে আনো যে তুমি? আমি এসব জানি না, আমি এই ব্যাপারটা নিয়ে আর তর্ক করতে চাই না, কারণ আমি জানি আমার মনের কথা তুমি আগে কোনোদিনও না বুঝেছ আর না বুঝবে। আরে পদ্মা, কোথায় তুই? আরে কতদিন তোর সাথে দেখা হয়নি, কেমন আছিস? আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে। আরে পদ্মা দেখ সোনার, এই সবে মাত্র নিয়েছি। কাকিমা আপনিও দেখুন সোনার, কি সুন্দর না? বাইরে একটা বড় গাড়িও আছে, এই সপ্তাহে কিনেছি সব। পদ্মা তোকে আমি এই সব এই জন্য বলছি কারণ জ্যোতির মতো আমার মেয়ে যখন শ্বশুর বাড়ি ছেড়ে আসলো, লোকের কথা শুনে শুনে আমিও বাড়ির বাইরে বেরোতে পারছিলাম না। তারপর সিদ্ধান্ত নিলাম যে আমার মেয়ের জীবন নষ্ট করেছে তাকে তো শিক্ষা আমি দেবই। একটা উকিলের সাথে দেখা করলাম আর কোর্টে ডিভোর্স কেস ফাইল করলাম, আর তারপর খোরপোশ দাবি করলাম, 30 লাখ নগদ পেয়েছি। তাছাড়া স্বামীর রোজগারের অর্ধেক অংশ আমার মেয়েই পাবে, আর তাই জন্য তো আমাদেরও উন্নতি হয়েছে। নমস্কার দাদা। নমস্কার দিদি। এবার যেটা বলতে এসেছি ওনার সামনেই বলবো। পদ্মা আমি যেটা বলছি সেটা শোন, তুই যদি ডিভোর্স করিয়ে দে। তুই তো 3-4 কোটি টাকা পাবি, তুমি সত্যি বলছি, আমি ভেবেচিন্তে বলিস। আচ্ছা পদ্মা আসছি আমি, কাকিমা আসছি, দাদা আসছি। নমস্কার। না, এমনটা হতে পারে না। এতে ভুল কি আছে? বাড়ির অবস্থাটা একবার দেখো, সংসারের অবস্থা ছাড়ো, জ্যোতির অবস্থা দেখো, সামান্য একটা লোনের জন্য কোথায় কোথায় ঘুরছে, কি পাচ্ছে ওই পঙ্কজ বশিষ্ঠর নাম নিয়ে? বড় মোর জীবনে এই নামটার জন্যই সব ছাড়খাড় হয়ে গেল। জ্যোতির সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার বিচার অবশ্যই দরকার। তোমার বন্ধু তোমাকে 4 পয়সার গয়না আর তোমাকে গাড়ির স্বপ্ন দেখিয়ে দিল, অমনি তোমার সিদ্ধান্ত বদলে গেল। তুমি সবসময় আমাকেই দোষারোপ করো, আরে আমাদের কি, কত বছরই বা বেঁচে থাকবো আমরা? আমি শুধু আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সুষমার যখন খিদে পায় না তখন গুড় আর রুটি দিয়ে জল খেয়ে নেয়। তুমি জানো ডাক্তার ওকে কি বলেছে? দুধ ফল বাদাম ঘি এসব খেতে বলেছে ওকে। না নিজের খেয়াল রাখতে পারছে না নিজের সন্তানের। আর সত্যি কথা বলতে কি আমার এখন একদম মনে হয় না পঙ্কজ আর জ্যোতির মধ্যে সমস্যার সমাধান হবে। তুমি তুমি জ্যোতির সন্তানের ব্যাপারে কিছু ভাবছো না কেন? দীপু কতদিন আর সংসার সামলাবে? কাল তো ওরও বিয়ে হবে, ওরও সন্তান হবে, নিজের ছেলে মেয়েকে দেখবে নাকি বোনেদের? আমি মুখ ফুটে বলি বা না বলি এটাই তো সত্যি। কি দিন আমাকে দেখতে হচ্ছে,
আমার মেয়ের ডিভোর্স আর তার থেকে পাওনা টাকা নিয়ে আমরা আলোচনা করছি, এমন ভাবে আলোচনা করছি যেন রামায়ণ পাঠ হচ্ছে না। পদ্মা, আমার মন এতে একদম সায় দিচ্ছে না। আমি জানি না যে আমি ঠিক না ভুল, আমি শুধু এটাই জানি যে যদি যদি পঙ্কজের থেকে আলাদা হয়, ও যদি কেস করে আদালতে যায়, তাহলে বশিষ্ঠ পরিবারের থেকে পাওয়া টাকার থেকে আমার সন্তানরা খেয়ে পড়ে বাঁচবে। দেখো তোমার কি মত বলো। তোমার মত না থাকলে আমি এক পাও এগোবো না।